এক হুকবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এখন ট্রাক আর বাইকের মুখোমুখি সংঘর্ষত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলত এজন দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত এজন ছাত্রই মৃত্যুক আঁকোৱালি লৈছে। আর জানিব পৰা মতে এই ঘটনা সংঘটিত করিয়ে পলায়ন করেছে চালক আর হেন্ডিম্যানে। আর বিলাসীপাড়াত এই ঘটনা সংঘটিত হয়েছে, আমি সবিস্তারে এই খবর লিখেছো। আর এক হুকবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আর এবার এখন বাইক আর এখন ট্রাকর মুখোমুখি সংঘর্ষত প্রাণ হেরুয়েছে দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত এজন ছাত্রই প্রাণ হেরাবলগীয়া হয়েছে। আর বিলাসীপাড়ার 17 নং রাষ্ট্রীয় ঘাইপথত এই ঘটনা সংঘটিত হয়েছে। বিলাসীপাড়ার 17 নং রাষ্ট্রীয় ঘাইপথর হাকামাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর তীব্রবেগী ট্রাক, এখন মিনি ট্রাক আর এখন বাইকর মাছত আসতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর সেই সংঘর্ষত প্রাণ হেরুয়েছে দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত এজন ছাত্রই। আর ততাতয়াকৈ ছাত্রজনক কিন্তু বিলাসীপাড়া আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল। অতি সংকটজনক অবস্থাত ছাত্রজনক ভর্তি করা হয়েছিল, কিন্তু ছাত্রজনের সম্প্রতি মৃত্যু হয়েছে বলেও জানিপরা গেছে। আর এইদরে দেখলে পাওয়া গেছে যে ছাত্রজনের সংকটজনক অবস্থাত উন্নত চিকিৎসার বাবে প্রথম অবস্থাত আসলে আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল, বিলাসীপাড়া আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল। আর পরবর্তী সময়ত ছাত্রজনক সংকটজনক অবস্থাত উন্নত চিকিৎসার বাবে বঙ্গাইগাঁওলে প্রেরণ করা হয়েছিল, যদিও ছাত্রজন সম্প্রতি নিহত হয়েছে বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর নিহত ছাত্রজন করণ নাথ বলে জানিপরা গেছে, হাউদের তারির করণ নাথ বলে জানিপরা গেছে। আর দুর্ঘটনা সংঘটিত করে পলায়ন করেছে ট্রাকখনের চালক আর হ্যান্ডিম্যান পলায়ন করেছে। আর দুর্ঘটনা সংঘটিত করা ট্রাকখনের নম্বর আমি উল্লেখ করব বিচার AS18C3387। আর বাইকখনের নম্বর হয়েছে AS17Q4820। আর ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে বিলাসীপাড়া আরক্ষী, আর এই ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ করেছে। আর এইদরে দেখবলে পাওয়া গেছে এখন তীব্রবেগী মিনি ট্রাক আর এখন বাইকর মুখামুখি সংঘর্ষত এই ঘটনা সংঘটিত হয়েছে। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হেরুয়েছে এজন দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত ছাত্রই। আর ছাত্রজন ইতিমধ্যে করণ নাথ বলে জানিব পৰা গৈছে। আর ছাত্রজনের সংকটজনক অবস্থা চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, যেন সম্প্রতি ছাত্রজন মৃত্যু হয়েছে, সম্প্রতি ছাত্রজনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনা সংঘটিত হয়েছে বিলাসীপাড়ার 17 নং রাষ্ট্রীয় ঘাইপথর হাকামাত। আর এইদরে তীব্রবেগী বাহনের বাবে তীব্রবেগী বাহন আর তীব্রবেগী ট্রাক আর বাইকর মুখামুখি সংঘর্ষতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আর এইদরে দেখবলে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তত এইদরে দিনে প্রতিদিনে এইদরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনাসমূহ সংঘটিত হয়ে আসছে। আর বিভিন্ন সময়ত আসলে যেসমূহ যান বাহনের নীতি নিয়ম বা যান বাহন চালনের যে নীতি নিয়ম, সেই নীতি নিয়মসমূহ কিন্তু অমান্য করা দেখবলে পাওয়া যায়। আর সেই অমান্য করার ফলতো এই ধরনের ঘটনা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া গেছে। সঘনে এই ঘটনা সংঘটিত হয়েছে আর কেতিয়াবা পুরা শক্ত হয়েও আসলে যান বাহন চলার বাবে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আর এতিয়া সম্প্রতি পুনের বিলাসীপাড়াত এই ঘটনা সংঘটিত হয়েছে। পুনের বিলাসীপাড়াত 17 নং রাষ্ট্রীয় ঘাইপথর হাকামাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হেরুয়েছে দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত করণ নাথ নামের ছাত্রজনে। আর ইতিমধ্যে ঘটনা সংঘটিত করিয়ে ট্রাকখনের চালক আর হ্যান্ডিম্যান পলায়ন করেছে বলে জানিপরা গেছে। আর দুর্ঘটনা সংঘটিত করা বাহনখনের নম্বর আমি পুনরালেখ কোথাও AS18C3387 আর সমান্তরক বাইকখনের নম্বর AS17Q4820 বলে জানিপরা গেছে। আর বিলাসীপাড়াত এই ঘটনা সংঘটিত হয়েছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990।